পাল্টাপাল্টি হামলায় উত্তপ্ত পরিস্থিতি লেবানন ইসরায়েল সীমান্তে। হিজবুল্লাহ সর্বোচ্চ পাল্লার মিসাইল হামলায় কাঁপল ইসরায়েলের উত্তরাঞ্চল। সামরিক বিমান ঘাটি লক্ষ্য করে নিজস্ব প্রযুক্তিতে তৈরি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ছোড়ে হিজবুল্লাহ। ইরান সমর্থিত লেবাননের এই গোষ্ঠীর মুহুর্মুহু রকেট হামলায় ইসরায়েলে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। হামলা থেকে প্রাণে বাঁচতে লাখ লাখ ইসরায়েলি আশ্রয় কেন্দ্রে যান। হিজবুল্লাহর এই হামলার পর ইসরায়েলের উত্তরাঞ্চলের সব স্কুল ও সমুদ্র সৈকত বন্ধ ঘোষণা করা হয়েছে। ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে রোববার স্থানীয় সময় ভোর 5টার দিকে লেবাননের ভূখণ্ড থেকে ইসরায়েলের উত্তরাঞ্চলে একযোগে প্রায় 20টি প্রজেক্টাইলের প্রবেশ শনাক্ত করা হয়েছে। এরপর সকাল 6টার দিকে লেবানন থেকে আরও প্রায় 85টি প্রজেক্টাইল ছোড়া হয়। ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল নাদাব সুশানি এফপিকে বলেছেন রকেটগুলো ধেয়ে আসার সময় ইসরায়েলের উত্তরাঞ্চলে আশ্রয়কেন্দ্রগুলোতে লাখ লাখ মানুষ ঠাঁই নিয়েছেন। এর আগে ইসরায়েলি সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয় লেবানন থেকে ছোড়া রকেটে ইসরায়েলের উত্তরাঞ্চলের একাধিক স্থাপনা বাড়িঘরে আগুন ধরে যায়। ইসরায়েলি জরুরি মেডিকেল সেবা সংস্থা বলেছে রকেটের আঘাতে কমপক্ষে 4 জন আহত হয়েছেন, তাদের মধ্যে 3 জনই ইসরায়েলের উত্তরাঞ্চলীয় হাইফা শহরের বাসিন্দা। ইসরায়েলের সামরিক বাহিনীর হোম ফ্রন্ট কমান্ড বলেছে সোমবার সন্ধ্যা 6টা পর্যন্ত ইসরায়েল জুড়ে স্কুল বন্ধ থাকবে। মেডিকেল শিল্পে কর্মরত ইসরায়েলি বাসিন্দা প্যাট্রিস ওল্ফ এফপিকে বলেছেন হাইফায় প্রচুর স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে আর অফিসগুলো জনশূন্য পড়ে আছে। তিনি বলেন হিজবুল্লাহর পক্ষ থেকে আরও বেশি চাপ আসছে। ইসরায়েলি বাহিনী লেবাননের এই গোষ্ঠীটির বিরুদ্ধে আক্রমণ করা এই চাপ আরও তীব্র হয়ে উঠছে। রকেট হামলার জবাবে লেবাননের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালানোর দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। ইসরায়েল ও হিজবুল্লাহর ক্রমবর্ধমান সংঘাতে ওই অঞ্চলে সর্বাত্মক যুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছে। চলতি সপ্তাহে ইসরায়েলি কর্মকর্তারা হামাস শাসিত গাজা উপত্যকার বদলে লেবাননের ইরান সমর্থিত হিজবুল্লাহর উপর তাদের সামরিক অভিযানের ফোকাস ঘুরে যাবে বলে ইঙ্গিত দিয়েছেন।